নমস্কার, আমি পুষ্পেন্দু জানা। প্রথমে জানাই ভাষা ফাউন্ডেশনকে ধন্যবাদ, তৎসঙ্গে জানাই কোম্পানির কর্ণধার যিনি রয়েছেন দেবরাজবাবুকেও জানাই অসংখ্য ধন্যবাদ। ওনার মাধ্যমে আমরা কাজটা করতে পারছি। তো আমাদের বাড়ি থেকে কোম্পানির দূরত্ব যেহেতু প্রায় যাওয়া আসা করে 386 কিলোমিটার, সেই জন্য আমরা স্যারের কাছে অনুরোধ জানাচ্ছি যে আমরা যাতে কাজটা বেশি করে পাই, তাহলে আমাদের কাজটা করতে সুবিধে হবে, সেই জন্য অনুরোধ করছি স্যারের কাছে। দিচ্ছি যাতে আমরা তো আমরা উপকৃত হই। যারা কাজ করছি প্রায় 2 মাস হয়েছে সবার, আমরা তো আমরা কাজটা আগামী করছি, দিনে যাতে বেশি করে লোক নিয়ে কাজ করতে পারি, সেই জন্য দেবরাজবাবু এবং কোম্পানির সহযোগিতা আশা করি। তো কাজটা করতে যেহেতু আমাদের খুব ভালো লাগে, এতক্ষণ ধরে যে ভিডিও ক্লিপিংটি আপনারা দেখলেন সেটি হচ্ছে বাড়িতে বসে কিভাবে লোক দিয়ে কাজ করাবেন সেরকম একটি ভিডিও ক্লিপিং। যিনি আমাদের কোম্পানি থেকে এই কাজটি নিয়ে গিয়ে লোক খাটিয়ে করাচ্ছেন, তার মুখ থেকে আমরা সরাসরি শুনে নেব কাজের অভিজ্ঞতা এবং তিনি কিভাবে কাজ করাচ্ছেন সে বিষয়। তো তার আগে যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন, কারণ এরকম কাজের নতুন নতুন ভিডিও এই চ্যানেলের মাধ্যমে সবার আগে আপনি আপডেট পেয়ে যাবেন। এছাড়া ইউটিউবে ভাষা ফাউন্ডেশন লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চলুন আমরা শুনে নিই তার মুখ থেকে সরাসরি। কি নাম তোমার ভাই? পুষ্পেন্দু জানা। পুষ্পেন্দু জানা, কোথা থেকে আসছো তুমি? আমি এসেছি ইটাবিড়িয়া, পূর্ব মেদিনীপুর। কতদিন আসছো কোম্পানিতে? আমি 1.5 মাস হলো ট্রেনিংটা নিয়েছি। আচ্ছা, ট্রেনিং নেওয়ার পরে আজকে 4 বার হলো কাজ নিতে এসেছি। 4 বার হলো কাজ নিতে আসছো, তাই তো? ট্রেনিং পিরিয়ডে যখন তুমি ট্রেনিং করেছো, তো 1.5 মাস ট্রেনিংয়ের সময় কাজে তো ভুলভ্রান্তি হয়। হ্যাঁ, অবশ্যই। মানে ট্রেনিং ছাড়া কি কাজটা করা সম্ভব হয়? না, ট্রেনিং ছাড়া যে যত বড়ই কাজ হোক না কেন, যত বড় ডিগ্রি থাকুক, প্রথম থেকেই শুরু করতে হবে। আর হ্যাঁ, আমি জানতাম না এই কাজের বিষয়ে। এখানকার স্যাররা ম্যাডামরা আমাদেরকে ট্রেনিং দেওয়ার পরে আমরা কাজটা শিখতে পেরেছি। আচ্ছা, ট্রেনিং এর জন্য কোনো ফিস লেগেছে? না, ট্রেনিং এর জন্য কারণ টাকা পয়সা লাগে না। কোনো ফিস, যেটা ধরুন ট্রেনিং দেওয়ার জন্য যে ফিসটা লাগে সেটা লেগেছে? না, কোনো কিছু লাগে আচ্ছা, না। এই কোম্পানিতে মাল নিয়ে যাওয়ার জন্য কোনো ডিপোজিট বা কোনো সিকিউরিটি মানি জমা নিয়েছে? না, সেরকম কিছু আমাদের কাছ থেকে কোনো নেওয়া হয়নি। ট্রেনিং পিরিয়ডে তো প্র্যাকটিস চলাকালীন যে প্র্যাকটিস মেটেরিয়াল আসে যেটা নষ্ট হয় আর কি, সেটা তো নিজেদেরকে কিনে নিতে হয়, তোমাদের কোম্পানি তো প্রোভাইড সবসময় করে না। না, সেটা তো নিজেকে ইয়ে করতে মানে হবে, প্র্যাকটিস মেটেরিয়ালটা নিজেকে কিনে নিতে হয়? প্র্যাকটিসের জন্য নিজেকে করতে হবে, এতে কোম্পানির কিছু ইয়ে। হ্যাঁ, মানে আপনার প্র্যাকটিস মেটেরিয়ালটা নিজেকে কিনে নিতে হ্যাঁ, হবে, তাই তো? যেহেতু কোম্পানি যদি বলে দিচ্ছে বারবার যে প্র্যাকটিস মেটেরিয়ালটা নিজেকে কিনে নিতে হয়। আচ্ছা, কাজ যখন আপনারা পাচ্ছেন প্রথমে তো অল্প অল্প মাল ছিল, তাই তো? তারপরে কি মাল বাড়িয়েছে না প্রথমে অল্প অল্প মাল? প্রথমে ফার্স্ট টাইম এসেছিলাম আমি, 20 পিস মাল নিয়েছিলাম। আচ্ছা, তারপরে যেহেতু আমি এত দূর থেকে আসছি, আমার কনফিডেন্সটা লো হয়ে গেছিল, এতটুকু কাজ দিলে আমার তো যাতায়াতের খরচ একদম একদম, চলে এটা গেল। কমন ব্যাপার। হ্যাঁ, তারপরে আমি মনে থেকে জোশ নিয়ে এসেছি যে এতদূর যখন এসেছি, কাজটা শিখেছি, আমি কাজটা করবো। আচ্ছা আচ্ছা, তার সেকেন্ড টাইম এলাম, সেকেন্ড টাইম 50 পিস দিল, তখনও কনফিডেন্স হলো যে 50 পিসে কি হয়। একদম একদম, তারপরে এলাম, তারপরে স্যারের সহযোগিতায় আমাদেরকে 300 পিস মাল দিয়েছিল। মানে তারপর থেকে 600 পিস, হ্যাঁ, মানে বোর্ড সাইড বিলের 600 পিস। আচ্ছা, আর আজকে ফোর্থ টাইম এলাম, ফোর্থ ফোর্থ টাইম টাইম 700 পিস কাজ মানে দিয়েছি। 1400 পিস, 1400 পিস মানে আপনার বাড়ছে আস্তে আস্তে, তাই হ্যাঁ তো? বাড়ছে। মানে কাজ প্রথমে ভালো করতে পারলে কাজ ক্যাপাবিলিটি ভালো বেড়ে করতে যায়। হলে কাজ বাড়ে বেড়ে হ্যাঁ, যায়। মানে আপনার ফোর্থ টাইমে আপনি 1400 পিস কাজ পেয়েছেন, মানে 4 বার এসেছেন, 4 বার আপনি 1400 পিস কাজ পেয়েছেন। হ্যাঁ, এখন মোটামুটি আপনি যেটা ইনভেস্ট করে শিখেছেন সেটা আশা করি উঠে গেল। হ্যাঁ এখন এবারে হ্যাঁ, উঠে এবার গেল। উঠে গেল, আর এবার তখন কাজ যা করবেন সেটা আস্তে আস্তে হ্যাঁ আপনার প্রফিটের দিকে যাবে হ্যাঁ, এবার, ঠিক আছে? এবারে এবার আমার কি একা কাজ করলে পোষায় না লোক খাটালে? না, অ্যাকচুয়ালি আমি টার্গেট নিয়ে এসেছি যাতে পারিপার্শ্বিক আমাদের গ্রামাঞ্চলে তো হ্যাঁ, প্রত্যেকটা মহিলা কাজের জন্য খুঁজছে। এবারে এই কাজটা আমি যাতে বেশি জনকে শিখে নিজেও ইনকাম করবো, ওদেরকেও কিছু ইনকাম দিতে পারি, এই আশা নিয়ে এসেছি। হ্যাঁ, আপনার তাহলে একটা আপনি একটা ভিডিও পাঠিয়েছেন আমরা দেখলাম, যেখানে অনেকজন মহিলাকে বসিয়ে কাজ শেখানো হচ্ছে দেখছেন, হ্যাঁ, ওরা সব স্থানীয় বাড়ির কাছে। বাড়ির কাছে হ্যাঁ ওদেরকে দিয়ে শিখিয়ে করানো হচ্ছে, তাই তো? হ্যাঁ মানে একা কাজ করলে এখান থেকে ইনকামটা কমই হ্যাঁ আছে, হ্যাঁ মানে যেহেতু কোম্পানি বারবার বলে দেয় যে একা কাজ করলে ইনকাম খুব বেশি নেই। হ্যাঁ, খুব আচ্ছা, যখন মাল করে এনে জমা দিচ্ছ, ভুলভ্রান্তি হলে তার জন্য কি কেমিক্যাল দিয়ে দেয় কোম্পানি? ভুল ভাল হলে কোনো কিছু সমস্যা নেই, স্যার ম্যাডামরা বলে ঠিক আছে ওইটা হয়ে যাবে,
ওইটাকে রিপেয়ারিং করে দিতে হয়, কেমিক্যাল বা ডিজাইন পেপার যা কিছু লাগে এক্সট্রা দিয়ে সব দেবে। এক্সট্রা দিয়ে হ্যাঁ দেয়। আচ্ছা, মাল ভুল হলে পয়সা কাটাকাটির ব্যাপার? না, কোনো পয়সা কাটাকাটির ব্যাপার নেই, ওটাকে আবার রিপেয়ারিং করে দিই, রিপেয়ার করে দিতে। আচ্ছা, কোম্পানিতে সবসময় বলতেই আছে যে মাল জমা করলে সঙ্গে সঙ্গে পেমেন্ট, আপনি তো চারবার মাল জমা করলেন, এটা নিয়ে পেমেন্ট কি হয়েছে, আটকে দিয়েছে না সঙ্গে সঙ্গে পেয়েছে? পেমেন্টের কথা না বলে না, পেমেন্ট যতটা পাই তার থেকে বেশি দিয়ে দেয়, এইটুকু আমার গুচ্ছে। আমি গতবারে কাজ নিয়ে এসেছিলাম, আমার হয়েছিল 93 টাকা, ম্যাডাম চেয়েছিল যে 7 টাকা খুচরো আছে, আমি বললাম নেই, আমাকে 100 টাকা দিয়ে বলছে তুমি রেখে দাও 7 টাকা। আমি বলতে চাইছি যে হ্যাঁ, পারিশ্রম তো অবশ্যই আছে, তোমাদের পারিশ্রম তোমরা যেটা কাজ করবে অবশ্যই কোম্পানি দেবে। বলতে যে কোনো পেমেন্ট আটকায় না তো, যে আজকে পেমেন্ট দেবো বা সপ্তাহে পেমেন্ট দেবো, এই যে তুমি আজকে যে 620 মাল জমা করলে, এর তো পেমেন্ট তোমাকে সঙ্গে সঙ্গে হয়েছে না হয়নি? আগে পেমেন্ট করে দেয়, কাজ হিসাব হয়ে গেলে পেমেন্ট, কাজ হিসাব হয়ে গেলে পেমেন্ট, তারপরে পেমেন্ট কোনো আটকানোর ব্যাপার নেই, পেমেন্টের কোনো সমস্যা, মানে 1 পিস জমা দিলে আপনি পেমেন্ট সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। কাজ করতে কোম্পানিতে কেমন লাগছে? খুবই ভালো, প্রথমে মনে হয়েছিল যে হবে কিনা, হবে কিনা, ট্রেনিংটা নিচ্ছি, স্যার যখন ট্রেনিং এ বলছিল যে 100 জনের মধ্যে 70 জন পারবে, 30 জন পারবে না, আমি ভাবলাম যে 30 জনের মধ্যে আমি আছি কিনা, ওইটুকু নিয়ে কনফিডেন্স লো হয়ে গেছিল। না, ব্যাপারটা দেখুন, আমাদের এখানে সিস্টেম একটা জিনিসই বলি, যদি ভালো করে একটুখানি ধৈর্য ধরে করতে পারো, যেমন তোমাদের প্রথমে অল্প মাল ছাড়া হয়েছে, তুমি যদি আজকে ধৈর্য না রাখতে, তুমি আজকে এই 4 টাইমে এসে এতটা মাল পেতে না। অবভিয়াসলি তুমি ধৈর্যটা রেখেছো, তোমার মধ্যে সেই জায়গাটা আছে, তাই অনেকে রাখতে পারে না, যাবো না, ধর আমার পোষাচ্ছে না, এই ব্যাপারটা থেকে যায়, তো সেক্ষেত্রে তারা তো কাজটা পাবে না, এটা তো কমন ব্যাপার। আমি খুব ধৈর্য নিয়ে এসেছি, মানে নিজেকে সবসময় মোটিভেট করে রাখি যে এত দূর যাচ্ছি আমার খরচ, আমি ভবিষ্যতে যাতে কিছু ইনকাম করতে পারি। আজকে তোমার খরচ হলো, তোমার খরচের টাকাগুলো তো উঠে এলো, এইবার তুমি যেটা করবে তোমার ইনকাম আসবে। হ্যাঁ, মেন ব্যাপার যেটা ইনভেস্টমেন্ট করে শিখেছো তার টাকা, আশা করি টাকাটা উঠে আসবে। হ্যাঁ, এটা একটা ব্যাপার, আর হুট করে ছেড়ে দিলে কেউ কাজটা করতে পারবে না, ওই একবার দুবারে যদি সে কাজে ভুল হচ্ছে তখন যদি সে ছেড়ে দেয় তাহলে কি সে কাজ করতে পারবে? সম্ভব নয় তার পক্ষে। আচ্ছা, যারা অনেকে বলে যে কাজটা জানা আছে বা দেখে শিখে যাবে, তোমার মতে কি বলে, দেখে শেখা সম্ভব? না, সম্ভব না, কোনোদিনই না। দেখতে মনে হচ্ছে সোজা, মনে হচ্ছে কিছু নয় কেমিক্যাল ঢালা, কিন্তু ওই যে হাত সেটিংটা, ওই ব্যাপারটা নিজে প্র্যাকটিস না করলে কোনো কিছু হবে না, নিজে প্র্যাকটিস না করলে হবে না। হ্যাঁ, প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, প্র্যাকটিস ছাড়া কাজটা করা অসম্ভব ব্যাপার, কারণ প্রথম প্রথম ভুলগুলো হয়ে যায়, হাত কেঁপে যায়, কেমিক্যাল বেরিয়ে, এই প্রবলেমগুলো হয় প্রথম প্রথম, প্রথম প্রথম বাবা এসে যাবে। হ্যাঁ, এই প্রবলেমগুলো এসে যায়, এগুলো আমি ভুল করেছি, তারপরে এইবার ট্রেনিং নিতে নিতে আমার শেখাটা হয়ে গেছে, শেখাটা হয়ে গেছে। কারণ দেখুন, কোম্পানি তো মেটেরিয়ালসের জন্য কোনো ডিপোজিট বা কোনো সিকিউরিটি মানি নেয় না। আচ্ছা, কোনো মেশিন কিনতে হয় পরবর্তীকালে? অনেকে বলে যে কোম্পানি বলে মেশিন নিয়ে ব্যাপার থাকে, কোনো কিছু নয়, এখানে স্যার কোম্পানি থেকেই সব কিছু দেওয়া হয়, মানে কোনো মেশিনের ব্যাপার নেই, কোনো কিছু ব্যাপার নেই, কোনো ইলেকট্রিসিটির খরচা বাড়ির, কোনো কিছু খরচ নেই, শুধু দুটো হাতই লাগে, শুধু হাতে কাজ, কাজটা যে কেউ করতে পারবে, মানে শিক্ষিত অশিক্ষিত কোনো ব্যাপার আছে না, ওগুলো কোনো ডিগ্রির ব্যাপার নেই, কেউ প্র্যাকটিস করলে অবশ্যই করতে পারবে, প্র্যাকটিস করলে করতে পারবে, মনে জেদ লাগতে হবে, মানে একটু জেদ লাগতে, একটু সময় দিতে হবে কাজটা, সময় দিতে হবে, মানে হুট করে কাজটা হবে না, মানে হুট করে কেউ যদি ভাবে যে 2000-3000 টাকা ইনকাম করতে পারবে ঘন্টায়, সেটা সম্ভব না, মানে ইনকাম বাড়বে কিন্তু আস্তে আস্তে, বাড়বে হাতে স্পিডের উপরে, হাতে স্পিডের উপরে। তোমার কোম্পানিতে কাজ করতে কেমন লাগছে? খুবই আনন্দিত এই কাজটা করে, মানে প্রথমে যে কনফিডেন্সটা লো হয়ে গেছিল, এখন কাজটা বেশি পাচ্ছি, এখন কনফিডেন্স হচ্ছে, আমার ক্ষেত্রে একটু অসুবিধা যাতায়াতের হয়, নাহলে কাজের প্রতি প্রচুর ইন্টারেস্ট। আচ্ছা, এর আগে কোনো অন্য কোনো কোম্পানিতে যোগাযোগ করেছিলে? হ্যাঁ, এর অনেক আগে আমি অনেক কোম্পানিতে গেছি, কিন্তু সবটাই কিন্তু ফেলিওর হয়েছে। ফেলিওর বলতে ওখানে বলে যে আপনি আসুন, এটা এটা করতে হবে, ওখানে গেলেই বলবে প্রথমে 500 টাকা দাও, ফর্ম ফিল আপ করো, ফর্ম ফিল আপ করার পরে এমন একটা কাজ দিয়ে দেবে যেটা কেউ পারবেই না, মানে ওইটা পয়সা নিয়ে শুধু, কিন্তু এই কোম্পানিটা একটা সঠিক আমি জায়গায় এসলাম, যে এতদূর থেকে যে এসে এখানে একচুয়ালি একটা কাজের জায়গা পেয়েছি। ইউটিউবে ভিডিও দেখলে মোটামুটি সব ক্লিয়ার হয়ে যায়, ক্লিয়ার হয়ে যাবে, মানে এই কোম্পানিতে কি ইনভেস্টমেন্ট আছে, কি লাগবে না লাগবে, কোম্পানি পুরো ক্লিয়ার করে দেয়, স্যার আছেন ওখানে দেওয়া আছে, সব ক্লিয়ার করে দেয়। যাক, পরবর্তীকালে কোম্পানির সঙ্গে কাজ করার চিন্তা ভাবনা, অনেকে তো 1-2 বছর 3 বছর কাজ করে ছেড়ে দেয়, এরকম থাকে অনেকে, অনেক ভালো কাজ পেলে অবশ্যই ছেড়ে দেবে, কারণ এই কাজটা তো পার্ট টাইম হিসাবে, কেউ ভালো কাজ পেলে সেটা তো ছেড়ে দেবে, সেটা কোনো ফ্যাক্টর নয়। কিন্তু তোমার কি মনে হচ্ছে, তুমি থাকবে পরবর্তীকালে? অবশ্যই, আমি তো একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি। আচ্ছা আচ্ছা, তো ওখানে কাজের ফাঁকে আমি যেইটুকু সময় পাই এই কাজটার উপরে যাই, আমি ভালোবেসে কাজটা করি, ব্যাস, ভালোবেসে কাজ করলে অবশ্যই কাজ করতে পারবে। আমি কোনো সময় বাইরে গিয়ে কোথাও আড্ডা দিই না, আমি যখনই পাই এই কাজটা কিভাবে ভালো করা যায়, কতটা হাতে স্পিড, মানে সময় দিলে ভালোবেসে কাজ করলে কাজটা ইজি হয়ে যায়। অবশ্যই, এখন তোমার কি মনে হচ্ছে, টাফ না ইজি মনে হচ্ছে কাজ এখন? না, এখন তো ইজি, মানে সিস্টেমটা জানা হয়ে গেছে, কতটা কি পরিমাণ দিলে হয়ে যাবে ওইটা জানা হয়ে গেলে ব্যাস, তারপরে ইজি হয়ে যায়।
ঠিক আছে, কোম্পানির তরফ থেকে তোমাকে জানাই ধন্যবাদ, ভালো করে কাজ করো, থ্যাংক ইউ।